ଡେରି ନ କରି ଆଜିର ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଆରମ୍ଭ କରିବା সো ফ্রেন্ডস আপনার মানে কমন প্রসেক্টস্রে যদি প্রিন্সিপাল অফ সিলেক্সন কু দেখবে তো এটি স্পষ্টভাবে লেখা যাই আপনার মেট বেসিস আডমিশন হব মানে আপনার মেট বেসরে আপনার মার্ক বেসিস হব কমিটি হব না ফ্রেন্ডস আপনার কই রকুছি আপনার জাগান আপ্লা ডেট রয়েছে সেপ্টেম্বর চারি তারিখ আগুক ডেট এক্সটেন্ড হয়ে পে প্রতীব এক্সটেড হুয়ে এটি কিছু নয় নাই তবে পুরা আপ্লায়ে প্রোসেস সরিযাপ ওভর হয়ে যাওয়া পরে কম হব ফ্ৰেণ্ড চাম সফট্টাৰ তাক আনাছ কৰিব আনাছ কৰিত্য কলেজৰ অনৰ্চ ৱাইজ গোটেই কট অফ মাৰ্ক প্ৰস্তুত কৰিব কট অফ মাৰ্ক হ'ব ফ্ৰেণ্ডছ ন ইয়ে হ'ব মিনিমম মাৰ্ক গোটেই কলেজে সেই অনৰ্চৰে পঢ়িব আপোনাৰ আপ্লাই কৰি মিনিমম মাৰ্ক চাম সফটৱেৰ প্ৰস্তুত কৰিব যা আধাৰ আপোনালোকৰ চিলেকচন ৰ কেমি চিলেকচন হ'ব ফ্ৰেণ্ডছ মিনিমম পাঁচটি

কমন আপলিকেশন ফর্মে যে প্রথম কলেজ আপলাই করছেন সেই কলেজ রে অনর্সর কট অফ কেতে যাই চারি পচাশ যাইছি আপনার মার্ক কে অধিকা আপনার মার্ক অধিকঠার অধিক আপনার করে পেবেন তবে চারশো পচাশ অধিক না তিনশো অধিক অভিসলি চারিশো অধিক তেমক ফার্ট চয়েস অফ প্রিফারেন্সে আপনার সবাই ঠিক আছে ওকে তো বর্তমানে ক্ল'জ হৈ গ'ল দেন নম্বৰ টু কু কম্পাৰিজন কৰিব অঁ কট অফ মাৰ্ক আপোনাৰ মাৰ্ক অঁ তিনিশ অথানবে তাৰ এই আপোনাৰ অধিক ৰে চিলেকচন আপোনাৰ নম্বৰ টু ৰে হ'ব বাকী যি থ্ৰী ফ'ৰ ফাইভ আপ্লিকেশন ষ্টাটছ ক্ল'জ হৈ যাব কিন্তু চিলেকচন ৱানৰ বা চইচ অফ প্ৰিফেৰেঞ্চ ৱানৰ আপোনাৰ আপ্লিকেচন ষ্টাটছ অপন ৰে যে কলেজ প্ৰথমে আছো আপোনাৰ আডমিছন কৰোঁ পাৰে চাই আপোনাৰ পাৰিব কিন্তু যদি নাই থাৰ্ড সৈতে কম্পেৰিজনে হ'ব থাৰ্ড ৰে নহ'লে ফ'ৰ্থ সৈতে কম্পেৰিজন হ'ব

মার্ক বডি নিশ্চিত রূপে এবং মেয়ট লিষ্ট কেবে আসবো এটি ফ্রেণ্ডস মেট লিষ্ট আপনার সেপ্টেম্বর নারিখে আসব কুয়া যাচ্ছে যদি লাস্ট ডেট এক্সটেন্ড হা মেট লিষ্ট্র যা ডেট রয়েছে তাহলে এসটেড হয়ে যাব এবং আপনার নারিখে মেট লিষ্ট আসিলা পরে আপনার নৌদ তারিখ ভিতরে আপনার আডমিশন ফিজ ডিপোজিট করবে ইটিমেসন ক ডাউনলোড করে ডিপোজিট কলাপরে এগারো তারিখ রু পনেরিখ ভিতরে আডমিশন করবে সো আশা করুচি এই ভিডিওটি আপনার ভাল লাগি নিশ্চিত রূপে লাইক সেয়ার অ্যান্ড